ভিন্ন এক খবর দিয়ে শেষ করব সংবাদ। মৃত ব্যক্তি কথা বলছে, বিষয়টি কি বিশ্বাসযোগ্য? আর তাও প্রায় 3000 বছর আগের এক মমি। এবার প্রযুক্তির কল্যাণে সেটি তুলে ধরল একদল মমি গবেষক। দেখালেন তার মুখায়ব আর শোনালেন তার সবশেষ উচ্চারিত শব্দটি। আরো জানাচ্ছেন মোবালিক করিম। হলিউডের মমি মানে লোমহর্ষক উত্তেজনাময় দৃশ্য, আর যার গর্জন বাড়িয়ে দেয় হৃদযন্ত্রের গতি। তবে এবার সেটি আর সিনেমার পর্দায় নয়, বাস্তবে শোনা গেল। সেও প্রায় 3000 বছর আগের কথা। মিশরের প্রাচীন শহর থিপসে কর্ণাকে আমন দেবতার মন্দির ছিল, আর এই মন্দিরেই পুরোহিত ছিলেন নেসিয়ামান, আর এই মমি তারই। এত বছর পরও মমি করে রাখা সেই পুরোহিতকেই ফের বাঁচিয়ে তুললেন বিজ্ঞানীরা। শোনালেন মৃত্যুর সময় তার শেষ কথা। গবেষকরা বলছেন 3000 বছর পুরনো মমির কণ্ঠস্বর ছিল খুবই ক্ষীণ এবং অস্পষ্ট, তবে তিনি যে কিছু শব্দ উচ্চারণ করেছেন তা স্পষ্ট শুনেছেন বিজ্ঞানীরা, আর যেসব শব্দ উচ্চারণ করেছিলেন তার অর্থ উদ্ধারের চেষ্টা চলছে। মমিকে কথা বলাতে নানা পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে যাওয়া হয়েছে, আর এর জন্য 3D প্রিন্টার ভোকাল বক্স প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। বিজ্ঞানীরা জানান, মানুষের ল্যারিংসে শব্দ তৈরি হয়, আর ভোকাল ট্র্যাক প্যাকেজে সেই শব্দ ফিল্টার হয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করে। এই পুরো বিষয়টিকে একসঙ্গে মানুষের ভয়েস বক্স বলা হয়। নেসিয়ামানের মমি এত সুন্দরভাবে সংরক্ষণ করা হয়েছিল যে 3000 বছর পেরিয়ে গেলেও তার ভোকাল ট্র্যাকের কোষগুলো অক্ষত রয়েছে। সিটি স্ক্যানের মাধ্যমে প্রথমে সেটি পরীক্ষা করা হয়, তারপর 3D প্রিন্টারের মাধ্যমে ওই মমির ভোকাল ট্র্যাকের কপি করে ল্যারিংসে কৃত্রিমভাবে তার কণ্ঠস্বর তৈরি করেন বিজ্ঞানীরা। কি আর কেমন শোনা গিয়েছিল সেই কণ্ঠস্বরে, শুনুন নিজের কানেই। মুবাল্লিক করিম, মাই টিভি।